দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটো নিউজ এন্ড ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা, আমাদের সাথে উপস্থিত আছেন সুব্রত চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ও সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আমরা গত রাতে বাংলাভিশনে প্রচারিত যে সংবাদ শিরোনামগুলো সেগুলো একটু দেখে নিই। অহেতুক খরচ না বাড়িয়ে সাশ্রয়ী প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন বিদেশিদের জ্ঞান নেওয়ার দরকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাই, পুলিশের বেপরোয়া হওয়ার লাইসেন্স, অভিযোগ বিএনপির, বিভাগীয় ও ফৌজদারি আইনে দোষীদের বিচারের আশ্বাস আইজিপি। দলীয়করণের ক্যান্সারে ভুগছে বিচার বিভাগ, বললেন ডক্টর কামাল, বিচারপতিদের হেনস্থার পরিণতি নিয়ে সাবেক বিচারপতি মতিনের সতর্কতা। অবাধে চলছে সিএনজি অটোরিকশার নৈরাজ্য, আদায় করা হচ্ছে মিটারের অতিরিক্ত ভাড়া। জনসম্মুখে প্রধান বিচারপতির সমালোচনা ও বঙ্গভবনে ডাকা আইনগতভাবে ঠিক হয়নি, মন্তব্য বিচারপতি আব্দুল মতিনের। চলতি বছর 60% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণে প্রকৌশলীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। পুলিশ বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে, অভিযোগ হাফিজুদ্দিনের, তদন্তে দোষী হলে কঠোর ব্যবস্থা আইজিপি। রাজধানীর হাতিরঝিলে বেপরোয়া গাড়ি কেড়ে নিল এক স্কুল ছাত্রের জীবন। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা যেটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি বক্তব্য, এবং সেখানে তিনি খরচ কমিয়ে যে বিভিন্ন প্রজেক্টগুলি সেগুলি করার জন্য বলেছিলেন। একই সাথে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে, এবং আমরা গত পরশু দিন যে একজন চা বিক্রেতার মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের নিয়ে যে আলোচনা সমালোচনা সেটি নিয়ে দেখেছি একটি সংবাদ, এবং একই সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেখেছি, সেটি হচ্ছে বিচার বিভাগ নিয়ে সুজনের আয়োজিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমরা নানা বিজ্ঞজনের নানা বক্তব্য আমরা দেখেছি। আমি শুরুটা করতে চাই, যেহেতু সুব্রতদা আপনি এখানে আছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং সে কারণেই আপনাকে দিয়ে আমরা বলতে চাই, যেটি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছিল, এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সেখানে সঞ্চালনা করেছেন, ডক্টর কামাল ছিলেন, স্বাধীন মালিক ছিলেন, আপনি সেখানে একজন বক্তা হিসেবে ছিলেন। ওখানে আমরা দেখেছি যে বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজ্ঞ ডক্টর কামাল, এবং তিনি যেটি বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন না থাকলে কেউ নিরাপদ থাকতে পারবে না। একই সাথে তিনি বলেছেন এই দলীয়করণের কারণে বিচার বিভাগ ক্যান্সারে ভুগছে, এবং সেই সাথে তিনি ন্যায়বোধ, বিচারকদের নৈতিকতা, সত্যবাদিতা থাকলে, যতই না থাকলে, যতই আইন কানুন থাকুক না কেন, তাতে কোনো কাজ হবে না। এই যে বিচার বিভাগ নিয়ে যে একটি মন্তব্য তিনি করেছেন, এবং একই সাথে আপনিও সেখানে তার বক্তব্যের মধ্যে কিছু একটা সমালোচনা করে বিচার বিভাগ নিয়ে নানা রকম মন্তব্য এবং বিশ্লেষণ করেছেন, এখন আমাদের অনুষ্ঠানের দর্শকদেরকে এই যে আয়োজিত অনুষ্ঠান সেই প্রসঙ্গে এবং বিচার বিভাগ নিয়ে আপনার বিশ্লেষণ কি হতে পারে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আমাদের অনেক বক্তব্য দেওয়া প্রয়োজন, দেশের সাথে, জনগণের সাথে। বিচার বিভাগ রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিভাগকে নিয়ে নানানভাবে যে দল যখন ক্ষমতায় থাকেন তারা এখানে জটিলতা সৃষ্টি করেন। বিচার বিভাগের স্বাধীনতা, এটা আমাদের যে পবিত্র সংবিধান আছে, এই সংবিধানের নির্দেশনা বা অনুচ্ছেদ সংবিধানে সেখানে বলা ছিল যে রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। সেটা তো আমরা পুরোপুরি কার্যকর করতে পারি নাই। অন্যদিকে 115 এবং 116 অনুচ্ছেদ নিম্ন আদালতের বিচারকদের এবং বিচার বিভাগের যে সর্বময় ক্ষমতা সুপ্রিম কোর্টের ছিল, সেটাও নানান সময়ে পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে। সেখানে যে একক সর্বময় ক্ষমতা ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে নিয়ে রাষ্ট্রপতির হাতে দিল, পরবর্তী পর্যায়ে সেটা পরিবর্তন করে বর্তমান 116 এবং 116 এতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট তার ক্ষমতা প্রয়োগ করবে উইথ কনসালটেশন অফ দি রাষ্ট্রপতি। কিন্তু আমরা চাই যে 115 এবং 116 1972 সংবিধানে যেটা ছিল, যেটা বঙ্গবন্ধু নির্দেশে ডক্টর কামাল হোসেনের চেয়ারম্যানশিপে
আমরা গ্রহণ করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আমরা সেই জায়গাটায় ফিরে যেতে চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কোন সরকারে সেই জায়গায় পৌঁছে আমাদেরকে যেতে দিচ্ছে না, বরঞ্চ তারা নানানভাবে বাধা সৃষ্টি করছে। এবং বর্তমান সময়ে এটা আরো জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। যদিও আমরা বলছি বিচার বিভাগ স্বাধীন এবং বিচারকরা স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করছে এবং বিচার বিভাগের যত নিয়োগ হয় সব নিরপেক্ষভাবে হয়, কিন্তু বাস্তবে সেটা না। সে কারণে আজকে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে, এটা শুধু বিচার বিভাগের বিষয় না, এটা আইনজীবীদের বা বিচারপতিদের বিষয় না, বা বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয় না। আমি মনে করি 16 কোটি মানুষের মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষার যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত করতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা, নিরঙ্কুশ স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই কারণে আজকে নানানভাবে আলাপ আলোচনা এসেছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে বিচার বিভাগের বা বিচারকদের স্বাধীনতা সেটি খর্ব হচ্ছে? হ্যাঁ, নানানভাবে তো খর্ব হচ্ছেই। আমি প্রথমেই বলবো যে আজকে নিম্ন আদালতের যে অবস্থা এবং যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এটা অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষ শাস্তাস্থল হিসাবে মনে করে যে আইন আদালতে গেলে নিশ্চয় সেই সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। নানানভাবে সেখানে বিচার বিভাগকে কলুষিত করা হচ্ছে, সেখানে আইনজীবী আছে, বিচারক আছে, বিচার বিভাগ ওখানে যারা বিচার কাজ পরিচালনা করেন তাদের যে কর্মকর্তা, যাদেরকে পেশকার বলা হয় নিম্ন আদালতে, তাদেরও নানান ধরনের অপকর্মের মধ্য দিয়ে আজকে বিচারকরা তারা বিতর্কিত হচ্ছে, আইনজীবীরা বিতর্কিত হচ্ছে, এবং অনেক সময় আমরা নিজেরও এই সমস্ত অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে বাদ দিয়ে নয়, আইনজীবীদেরকে বাদ দিয়ে নয়, আমরা মনে করি আইনজীবী, বিচারক এবং বিচার কার্যের সাথে সংশ্লিষ্ট সকলকেই আজকে সাবধান হতে হবে বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং কলুষমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকলকেই আমরা একসাথে কাজ করতে চাই। সেই আকাঙ্ক্ষা থেকেই আজকে আমরা আলোচনা করছি। জি, আমি দাদা নিতেদা আপনার কাছে আছি। সেটি হচ্ছে যে একটা অভিযোগ রয়েছে যে আপনাদের সময়ে যখন বিচার বিভাগ ছিল তখন থেকে কিন্তু এই ধরনের যে একটা পরিবেশ পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, এবং আপনারা আমরা দেখেছি যে বিচারকদের বয়স বাড়িয়ে কিভাবে একটি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা বা নানা রকম ইকুয়েশন করার চেষ্টা করেছেন, এবং তারই ধারাবাহিকতা হয়তোবা যদি এখন অভিযোগ থেকে থাকে তারই ধারাবাহিকতা হয়তোবা এখন এই ধরনের প্রেক্ষাপট ঘটছে। তো আপনারা যখন ছিলেন তখন যে এটার উৎপত্তি হয়েছে এবং তখন যে এটার সূত্রপাত হয়েছে সেই বিষয়ে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। না, বিচারকদের বয়স বাড়ানো এবং বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা দুটো ভিন্ন জিনিস, এবং বিচারকদের বয়স বাড়ানোর কারণেই যে মানে বর্তমানে বিচার ব্যবস্থার এই দুরবস্থা, যেটা ডক্টর কামাল হোসেন বলেছেন যে এটা এখন ক্যান্সারের রূপ লাভ করেছে, বিচার বিভাগের ভিতরে এখন মানে ক্যান্সার পেশেন্টের মতো অবস্থা হয়েছে, এই দুটো আলাদা বিষয়। মূল বিষয় হচ্ছে এই যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং আমাদের দেশের বিচারকরা এরা আদৌ স্বাধীন নন। যদিও বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে যে বিচারকরা স্বাধীন, বিচারকের স্বাধীনতার কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ তারা স্বাধীন নন। বিষয়টা এমনভাবে দেখা যায় যে বিচার ব্যবস্থা স্বাধীন না হলে সমস্যাটা কোথায় দাঁড়ায়। একজন ডেপুটি কমিশনারকে একজন মন্ত্রী বললেন যে আপনাকে এই কাজটা করতে হবে, ডিসি তখন বলল যে স্যার এটা বেআইনি কাজ, আমি এটা করতে পারবো না, বলে তাহলে তোমাকে খাগড়াছড়ি পাঠানো হবে। তো ডিসি তখন বলল যে আমি তাহলে আদালতে যাব। একজন গরিব মানুষের বলছে তোমার এই জমিটা আমাকে দিয়ে দিতে হবে, আমার প্রয়োজন, আমার এই জমি হলে আমার আমার জমিটা মানে পোস্তের দিকে সমান হবে, সে 2 বিঘা জমির মতো। উনি বললেন না, আমি আমার জমিটা দেবো না, বলে তাহলে তোমার জমি আমি জোর করে নিয়ে নেবো, বলে তাহলে আমি আদালতে যাবো। অতএব আদালত হচ্ছে শেষ আশ্রয়স্থল যেখানে নাগরিকরা যাবে, এবং সেই অর্থে কোর্ট হচ্ছে আন্ডার ল অ্যান্ড গড অ্যান্ড নট আন্ডার ম্যান, কোনো মানুষের অধীন নয়, এবং আইন এবং ঈশ্বরের নিচে হলো আদালত। বাংলাদেশে দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে বাংলাদেশে বর্তমানে যে কথাটা আমাদের মানে সুব্রতদা বললেন যে এখানে একেবারে লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে হায়ার জুডিশিয়ারি পর্যন্ত কোথাও আমাদের এই স্বচ্ছতা এবং এই নিরপেক্ষতা এবং এই বিচারকদের সেই স্বাধীন মনোভাব, সাহসী মনোভাব, এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি না। একটা কেসে সমস্ত লোককেই বেল দেওয়ার মতো,
কিন্তু এই মামলাটায় বেল দিলে সরকার অসন্তুষ্ট হতে পারেন এই বিবেচনা বোধ থেকে তারা এই মামলায় বেল দিচ্ছেন না। এই মামলাটায় রায় দিলে মানে এই মামলাটায় রুল দিলে ওই সরকারের বিপক্ষে যেতে পারে, অতএব রুল দেওয়া যাবে না। এই যে হীনমন্যতা বিচারকদের, এর কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কারণ আমাদের এই সমাজটা কিন্তু গণতান্ত্রিক সমাজ নয়। গণতান্ত্রিক সমাজ এবং গণতন্ত্র এর মাঝে আবার পার্থক্য আছে। গণতান্ত্রিক সমাজ যেমন কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়, এটা কৃষকের গণতন্ত্র। ভূমিহীন কৃষক জমি চায়, এটা তার গণতন্ত্র। বেকার যুবক চাকরি চায়, এটা তার গণতন্ত্র। যে সমাজ এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারে, যে সমাজ ওয়েলফেয়ার, সেই সমাজকে বলা হয় গণতান্ত্রিক সমাজ। সমাজ যদি ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক সমাজ হয় তাহলে তার পূর্বশর্ত যেমন স্বাধীন বিচার ব্যবস্থা, আদালতের স্বাধীনতা, ঠিক এমনি এমনিভাবে আদালতের স্বাধীনতা থাকলেই গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সহজ, আইনের শাসন হয়। কিন্তু বর্তমানে এটি নেই। তার কারণ হচ্ছে যে দেশের যে বর্তমান যে পুঁজি ব্যবস্থা, মানে অর্থনীতির যে অবস্থা, অর্থনীতির উপরেই যে উপরেই এই সমস্ত পরিকাঠামোগুলো, এই আইন ব্যবস্থা, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, সংস্কৃতি, এগুলো নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতি। অর্থনীতি আজকে লুটেরাদের, লুটেরা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আজকে সরি, পুঁজির চরিত্র হলো যেখানে কোনো জাতীয় পুঁজির বিকাশ ঘটে নাই, শিল্প পুঁজির বিকাশ ঘটে নাই। এখন এখানে যদি স্মাগলিং করে লাভ হয়, যদি হোর্ডিং করে লাভ হয়, যদি ইন্ডেন্ডি করে লাভ হয়, তাহলে হোয়াই শুড আই গো ফর প্রোডাকশন, এই হচ্ছে মানসিকতা। এবং সমস্ত ঘুষ, দুর্নীতি, লুটেরা লুটপাট করে আজকে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি, এই লুটের অর্থনীতির কারণেই আজকে তার প্রভাবটা বিচার ব্যবস্থা পড়ছে, প্রভাবটা প্রসারণে পড়ছে। আজকে যেমন এই যে হয়তো আপনার সেকেন্ড আপনি আমরা আলোচনা করতে পারি, আজকে প্রশাসনের ঠিক একই অবস্থা। আজকে সারাটা দেশ যেন একটা জায়গায় একটু আপনার সাথে করি, আপনার কি নিশ্চয়ই মনে থাকবার কথা এবং জাতির সকলেই জানে যে আমরা যখন বঙ্গবন্ধুর বিচারের জন্য আদালতে যা হয় তখন বিব্রত হওয়ার যে সংস্কৃতি ছিল সেটি 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 কেন ছিল একই অবস্থা? তখন তখন তো আপনার আপনারা ছিলেন এবং সেই সময় মানে আমরা ছিলাম বা কারা ছিলাম সেটা বড় কথা না। কথা হচ্ছে যে বাংলাদেশে ধারাবাহিকভাবেই আমরা আমরা মনে করি যে একদিকে যেমন আমরা বলবো এত বড় চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড, জাতি যখন যেখানে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে, এই যে বিব্রত বিব্রত হওয়া এখনও আছে, আগেও ছিল, এই বিব্রত হওয়ার মানে সংস্কৃতিটা কি? এটা হচ্ছে যে এটা এক ধরনের হীনমন্যতা, অতএব অথবা মানে এক ধরনের মানসিকতা, যাকে যদি আমি বলি খানিকটা নগ্ন শোনা যেতে পারে, এটা এক ধরনের দাসত্বমূলক মানসিকতা। অর্থাৎ এই কাজটা আমি করলে মানে সাহসের অভাব, সবাই না কিন্তু সবাই না, কোনো কোনো কারো কারো ক্ষেত্রে, এখানে এখানে আমি কোনো মানে দলমতের কথা বলছি না। আওয়ামী লীগ আমলে একজন বিচারক যিনি আগে আওয়ামী লীগ করতেন তাকে এখন অনেক সাহসী ভূমিকায় দেখা যায় যে তিনি কিন্তু এখন নিরপেক্ষ ভূমিকা পালন করতে চাচ্ছেন এবং পালন করেন, এরকম বিচারক আছে। বিএনপির আমলে একজন বিচারক যিনি আগে ছাত্র জীবনে হয়তো বিএনপির সাথে যুক্ত ছিলেন বা কর্মজীবনে, কিন্তু পরবর্তী সময় তিনি এসে তাকেও কিন্তু নিরপেক্ষ দেখা যাচ্ছে। অর্থাৎ কে কোন দল আগে করতেন সেটা বড় কথা না, যে মুহূর্তে তিনি শপথ নিলেন, ওথ নিলেন, তখন থেকে আমি কিভাবে বিহেভ করব। আমার মনে হয় যদি আমরা মনে করি যে আমরা এই প্রজাতন্ত্রের সন্তান, এই রিপাবলিক যেদিন ঘোষণা হয়েছে, হ্যাঁ এই রিপাবলিক যেমন রোমে ঘোষণা হয়েছে আপনার প্রায় 1800 বছর আগে, মানে 200 সনে, আপনার ইউরোপের দেশে দেশে আপনার 1600 সালে, 1700 সালে, 1800 সালে এইসব জায়গায় রিপাবলিক হয়েছে, সেই দেশের তুলনায় আমাদের দেশে আমরা যেদিন থেকে এটা মানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হলো, সেদিন থেকে আমাদের প্রতিটা মানুষকেই মনে করা উচিত যে আমরা এই রিপাবলিকের এই 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 প্রজাতন্ত্রের নাগরিক। অর্থাৎ প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানে স্বাধীনভাবে কাজ করা, সততার সাথে কাজ করা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, এই কাজগুলো হতে হবে। এখন রাজনীতিতে এটা নাই, সমাজ ব্যবস্থা এটা নাই। আমরা নিশ্চয়ই আলোচনায় আবার সংযুক্ত হবো, আমরা একটা আমাদের টক অফ দ্য ডে রয়েছে এবং সুজনের গোল টেবিল আলোচনায় যে আলোচনাগুলো হয়েছে আমরা টক অফ দ্য ডে তে সেগুলো একটু দেখে নিই। অপেক্ষা করছি আমাদের যে টক অফ দ্য ডে ছিল সেটি দেখার জন্য। আমরা যেটি আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে বিচারকদের যে স্বাধীনতা এবং আমরা যে বিব্রত হওয়ার প্রেক্ষাপট সেটি নিয়ে কথা বলছিলাম। আমি সুব্রত আপনার কাছে যদি একটু আসি, আমরা দেখেছি আজকের অনুষ্ঠানে অনেক কিছু কিন্তু আলোচনা হয়েছে, সে আলোচনায় আপনিও একদম ফিজিক্যালি উপস্থিত ছিলেন। সেখানে আমরা দেখেছি যে একজন বিচারপতি আব্দুল মতিন, তিনি যেটি বলেছেন যে
বিচারকদের চার আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেছেন, আর চায়ের দাওয়াত না, আর ডিনার পার্টি না, বিচারপতিরা যদি চায়ের দাওয়াতে যান তাহলে স্বাধীনতা পুরো বাতিল হয়ে যায়, স্বাধীনতা আর থাকে না। এই যে বিশেষ করে নিশ্চয়ই কোনো বিশেষ প্রেক্ষাপটে তিনি এ ধরনের কথা বলেছেন কিনা, প্রধান বিচারপতি বা অন্যান্য বিষয়কে তিনি লক্ষ্য রেখে বলেছেন কিনা, আপনি এটা এই চায়ের দাওয়াত বা ডিনার বা পাবলিক পার্টিতে যাওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে চায়ের দাওয়াতের সংস্কৃতি বা অপসংস্কৃতি এটা খুব বেশি দেখা যায় না আমাদের বিচার বিভাগের ইতিহাসে। 111 সরকার কয়েকজন বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়েছিল, তো সেটা আমরা বাদ থেকে এটা তীব্র প্রতিবাদ করি এবং পরবর্তী পর্যায়ে সেখান থেকে সেই সরকার পিছিয়ে গেল, সেই চায়ের দাওয়াত আর হলো না। এখন মাননীয় প্রধান বিচারপতি কিছু বক্তব্য নিয়ে পাবলিকলি একজন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগের, তিনি যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছেন টক শোতে এবং পাবলিক প্লেসে, এটা তো গ্রহণযোগ্য না। ইনি সদ্য অবসরে গেছেন, আর মাননীয় প্রধান বিচারপতি তিনি দায়িত্বের এক বছর মাত্র গেল, উনি অনেকভাবে বিচার বিভাগের সংস্কারের চেষ্টা করছেন এবং বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন সেটাকে কেন্দ্র করে উনার একটা বিচারপতিরা অবসর গ্রহণের পরে স্বাক্ষর করা বা না করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হইতেই পারে। এটা তো সেটাতে আমরা দেখলাম যে এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, তাদেরকে নাকি ডিনারে ডাকা হয়েছে। সেটা আমি তো জানি না কি আলোচনা হয়েছে। তো মাননীয় বিচারপতি এম এ মতিন সাহেব সে কথাটাই বলেছেন যে এইভাবে যদি বিচারপতি বা প্রধান মাননীয় প্রধান বিচারপতিকে তার কোনো কারণে ডাকা হয় তো সেটা তো পাবলিক পারসেপশনটা তো খুবই খারাপ হয়, মনে হবে যেন তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে। সুতরাং সেই কারণে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন যে এটা হওয়া উচিত না, এটা হলে পরে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা সে খর্ব হয়, এবং মাননীয় প্রধান বিচারপতিকে যদি এইভাবে ডাকা যায় তাহলে তো অন্যান্য বিচারপতি আর নিম্ন আদালতের বিচারকগণের অবস্থা তো আরও করুন। অথচ আমরা আশা করব যে বিচারপতিরা স্বাধীনভাবে নির্ভয়ে তারা যে শপথ নিয়েছে নিরপেক্ষভাবে কাজ করবে, সেখানে হয়তো অনেক বাধাগ্রস্ত হবে, আমরা আশা করব যে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ, এই নিয়োগের মধ্যে দিন দিন অস্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে আইনজীবীদের 10 বছর যদি তারা আইন পেশায় থাকেন এবং নিম্ন আদালতের বিচারক থেকে নিয়োগ হলেও তাদেরও 10 বছর, কিন্তু সেখানে সততা, মেধা, যোগ্যতা এগুলোর কোনো বিচার করার কোনো মাপকাঠি নাই। এখন না, আইনজীবীদের 10 বছর মানে হাইকোর্টে 10 বছর, অর্থাৎ একজন আইনজীবী শুরু করেছে হয়তো 25 বছর আগে, না 10 বছর হলেই তাকে বিচারপতি নিয়োগ হয়ে যাচ্ছে আইনজীবী হয় সুপ্রিম কোর্টে 10 বছর হলে, কিন্তু আপনার একজন মানে অধস্তন বিচারক সেও 10 বছর ওই কাজে জড়িয়ে থাকলে তার বিচার কাজ করলে পরে তাকেও হাইকোর্টে নেওয়া হয়। আমি যে প্রশ্নটা উত্থাপন করছি, এই যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে মাপকাঠির যে কোনো একটা আইন করার কথা সেটা আজ পর্যন্ত হলো না, অথচ দেখেন সরকার যখন ওই ত্রয়োদশ সংশোধনীর এটা অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দিল উচ্চ আদালত, সেই রায় বের হওয়ার আগেই কিন্তু পার্লামেন্টে সব কিছু পাস করে ফেললো পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে, অজুহাত কি আপিল বিভাগ এটাকে বাতিল করেছে। আমরা এই বিষয়ে আলোচনা আসবে। অথচ 10 বিচারপতির রায়ে 2010 সনে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে যে এখন থেকে বিচারক নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত, তারা 1, 2, 3 করে সব বলে দিয়েছে 11 দফা কিভাবে বিচারপতি নিয়োগ হবে। তাহলে যেখানে সর্বোচ্চ আদালতের রায় যেটাকে আমরা বলি ল অফ দি ল্যান্ড, হ্যাঁ সর্বোচ্চ সুপ্রিম কোর্টের রায়টা আইন, আইনে পরিণত হয়, আরেকটা আইন হয় পার্লামেন্টের মাধ্যমে, সেই আইনটা কার্যকরী করে না 10 বিচারপতি নিয়োগের যে আইনটা সেখানে সুস্পষ্ট নির্দেশনা ছিল কিভাবে। আমরা একটা বিরতি যাচ্ছি এবং দর্শক আপনারা শুনছিলেন যে আমাদের বিচারপতিদের যে মর্যাদা এবং আমাদের যে অধিকার আদায়ের যে জায়গাটি এবং সে জায়গাটি হচ্ছে আমাদের বিচারালয়, এবং সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম একটা প্রাণফুট নিউজ এন্ড ভিউজের ছোট্ট বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দুজন প্রবীণ আইনজীবীকে নিয়ে আবার আপনাদের কাছে আমরা যুক্ত হব, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন।
দর্শক, আরেকবার স্বাগত প্রাণফোড়া নিউজ ইন্টারভিউ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি আমাদের দুজন প্রিয় অতিথি নিয়ে, প্রিয় আইনজীবী নিয়ে কথা বলার জন্য। আমরা যে কথাটাই বলছিলাম, বিচারপতিদের যে স্বাধীনতা এবং সেই স্বাধীনতার বিষয়ে যে নানা প্রসঙ্গ সেটা আমরা আলোচনা করছিলাম। আমরা এই বিষয়ে সুজনের যে গোল টেবিল হয়েছে, সেই গোল টেবিলে বক্তারা যে আলোচনা করেছেন টক অফ দ্য ডেতে, আমরা সেটাও দেখে নিই, এরপর আমরা আলোচনায় ফিরে আসব। যখন সরকারের প্রকৃত জনসমর্থন থাকে না, যখন সংসদ কার্যকর না, যখন দুদক আর নির্বাচন কমিশন বলতে গেলে সরকারের পক্ষে কাজ করে, আর পুলিশের কাজ হলো বিরোধী দলের নেতাকর্মীকে হেনস্থা করা, এই রকম একটা পরিস্থিতিতে এই রকম সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণ নিশ্চিত করতে কখনোই উদ্যোগী হবে বলে প্রত্যাশা করা যায় না। ডেইলি তাকে এইভাবে কথা ফোন বলেন, ডিনারে ডাকবেন, এগুলি আমার যদি করে আমরা করি, তাহলে আবার ওই যে জাজমেন্টগুলি আমরা লিখে রাখছি, তারপরে যে কনস্টিটিউশনে আর্টিকেলটা এখনও রাখছি, এগুলি একদম রিডান্ডেন্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে, যোগ্যতা ব্যাপার হিসাবের মধ্যে আসবে না, মেধা অভিজ্ঞতা সততা কোনো কিছু আসবে না। আমার দলের লোক দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, যেখানে দলের কোনো ভূমিকা থাকতে পারে না, থাকা উচিত না, সাংবিধানিক ভাবে এটা অসাংবিধানিক। আমরা আলোচনা সুচল মিত্রতা বোধ হয় আমরা এই প্রসঙ্গে যদি ফিরে আসি, এবং আপনি যেটি ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে কিশোরের কৃষকের যেটি প্রাপ্তি সেটি হচ্ছে তার ফলন এবং তার সার, একজন বেকারের প্রাপ্তি কর্মসংস্থান, আপনার বিশ্লেষণে যদি আপনি আজকের এই আলোচনা। আমার এই বিশ্লেষণটা হচ্ছে এই যে গণতান্ত্রিক সমাজে যে গণতান্ত্রিক অধিকারগুলো, তার মধ্যে অন্যতম আরেকটি অধিকার হচ্ছে যে মানুষ ন্যায় বিচার পাওয়া, মানে ন্যায় বিচারের জন্যে আদালতে যাবে, আদালত ন্যায় বিচার করবে, আদালত ন্যায় বিচার তখনই নিশ্চিত করতে পারবে যদি সেই আদালত নিরপেক্ষ হয় এবং স্বাধীন থাকে, এবং এই স্বাধীন থাকার মানে শর্ত পরস্পর যুক্ত গণতান্ত্রিক সমাজের সাথে, গণতান্ত্রিক আইন ব্যবস্থা এবং স্বাধীন বিচার ব্যবস্থা। বর্তমানে বিচার ব্যবস্থাকে আমি আদৌ কোনো কারণেই একে স্বাধীন বিচার ব্যবস্থা বলা চলে না, মানে স্বাধীন বিচার ব্যবস্থা বলা চলে না, ঠিক সেই কারণেই আমাদের মানে সর্বজনশ্রদ্ধ প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন বলেছেন যে বিচার ব্যবস্থার সর্বস্তরে ক্যান্সারের ক্যান্সার রূপ লাভ করেছে। ক্যান্সার মানেটা কি? যে অনিবার্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটা ধ্বংসপ্রাপ্ত, একটা অতলান্তিক সমুদ্রের মাঝে মানে ডুবে যাচ্ছে যেন আমাদের এই আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। যেমন এখানে পুলিশের একটা ভূমিকা আছে, পুলিশ কিন্তু বিচারের সাথে মানে সম্পর্কিত, পুলিশ এবং বিচার ব্যবস্থা, মানে পুলিশ হচ্ছে মানে আইন প্রয়োগকারী সংস্থা এবং তদন্তকারী সংস্থা। আমাদের যত ফৌজদারি মকদ্দমা হয় সেই সমস্ত মকদ্দমাগুলোর মানে বাদীপক্ষ থাকে রাষ্ট্র, মানে যে যে মামলাগুলো এফআইআর হয় বাদীপক্ষ হলো রাষ্ট্র, থানায় যে কেসগুলো হয় তো রাষ্ট্র এই মামলা পরিচালনা করে, পুলিশ তদন্ত করে, পুলিশ পুলিশ আয়োগ। এখন পুলিশ যদি প্রভাবিত হয় সরকারি দল কর্তৃক, যেটা বর্তমান সময় আছে, বর্তমান বাংলাদেশের পুলিশ সম্পূর্ণরূপে সরকারের একটি বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করছে এবং সেখানে কোনো নিরপেক্ষতা নাই, কোনো নিরপেক্ষতা নাই, কী কাজ করলে সরকার খুশি হবে, কোনটা করলে এইটাই কাজ করছে। একই সাথে এক জায়গা সরকারি দলের লোকরা মিছিল বের করছে, তাদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, সরকারি দলের লোকরা বিরোধী দলকে পিটাচ্ছে, সেখানে পুলিশ তাকে মানে মানে সহযোগিতা করছে, এই হচ্ছে পুলিশের ভূমিকা। অতএব যদি কোনো মকদ্দমা, যদি কোনো মকদ্দমা সরকারেরকে বিরোধী দলকে হেনস্থা করার জন্যই করে থাকে, সেটা পুলিশ করছে, সেটা এই জন্যে আমরা বলছি যে সেই মামলাটা যখন বিচার যাচ্ছে বিচারকরাও এইগুলো অনুযায়ী কাজ করছে। সেই জন্যই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, কী পুলিশ, কী প্রশাসন, কী বিচার ব্যবস্থা, সব কিছুর মাঝেই আজকে ডক্টর কামাল হোসেন সাহেবের কথায় বলতে চাই, সব জায়গায় একটা ক্যান্সারের রূপ লাভ করেছে, এটা ভেঙে পড়ছে আর কি, সমাজ ব্যবস্থার মতো। এই সমাজ যেমন গণতান্ত্রিক নয়, এটি হয়তো আপনার আপনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন, কিন্তু আমরা তো দেখেছি সুব্রতদা, দেখেন আজকে আইজি সাহেব তিনি বলেছেন যে এটি পুলিশ বিভাগের কোনো দোষ নয়, এটি যে ব্যক্তি করেছে তার দোষ, এবং তিনি বলেছেন যে সরকার এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে, যে সদস্য অপরাধ করছে সেই অপরাধীদের তারা চিহ্নিত করে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে, কিন্তু হয়তো বা তিনি তার ভাষায় কথা বলেছেন। আপনি কীভাবে দেখছেন যে পুলিশের বর্তমান কর্ম? পুলিশ বিভাগের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে গত দু তিন বছর ধরে অনেক আলোচনা হলো, সর্বশেষ ঘটনাবলীর পরও আমাদের পুলিশ প্রধান বলেন যে যার উপর পুলিশ এই ঘটনা ঘটিয়েছে বা তাকে নিপীড়ন করেছে, নিশ্চয়ই ওই যে নিপীড়িত হয়েছে তার এমন কোনো ব্যবহার ছিল যে কারণে পুলিশ বাধ্য হয়েছে, তার মানে উনি
তদন্ত করার আগেই, শাস্তির আগেই নিজেই এমন সব কথাবার্তা বলেন যাতে করে পুলিশের যে অপরাধটা এবং সে তার পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজটা করলো মনে হচ্ছে সেটাকেই তিনি আরো উৎসাহিত করছেন। কারণ উনি আবার বলেছিলেন যে কি দেশের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ। তো পুলিশ প্রধান এই কথা বলার পরে আমার পুলিশ ভাইয়েরা তুনে তাকে রাজার মতোই জনগণের সাথে ব্যবহার করছে, প্রতিনিয়ত প্রতি সময় তারা এগুলো করবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়রা যখন যে সরকারে আসে তারা এমনভাবে গুছিয়ে বলেন যে পুলিশ কোনোদিনই মানে একটা অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না, পুলিশরাই হচ্ছে একেবারেই দেবতুল্য সব, এমন সব কথাবার্তা বলেন। এত ঘটনার পরও বলে যে পুলিশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, মানে এগুলো একটা হাস্যাস্পদ ব্যাপার। অতীত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়রা এইসব কথাই বলেছেন। সুতরাং আমরা এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছি, আমরা এগোচ্ছি না। যে কথাটা আমি বলছিলাম যে বিচার বিভাগের স্বাধীনতা এটা হচ্ছে পূর্ব শর্ত, গণতন্ত্র বলেন, আইনের শাসন বলেন, সুশাসন বলেন, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বলেন, ডেভেলপমেন্ট বলেন, সব কিছুর পূর্ব শর্ত হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং বিচারকদের কর্মপদ্ধতি, তাদের কার্যকলাপের উপরেই সব কিছু নির্ভর করছে। শুধু স্বাধীনতা দিয়ে দিলেই তো হবে না, এমন বিচারক এমন বিচারপতি আমরা দেখতে চাই ওই আসনে বসে তিনি সঠিকভাবে ন্যায় বিচার এবং জনগণের এটা নিশ্চিত করতে পারবে। এই প্রসঙ্গে আরেকটু কথা বলতে চাই, এখন এই যে আমাদের যে বিচারপতি মহোদয়রা তারা আমরা সবসময় বলছি যে তাদের যারা ঘনিষ্ঠ পরিবারের সদস্য তারা যদি কোর্টের বারান্দায় ঘোরাফেরা করে, আদালতে তারা যদি অ্যাপিয়ার করে, তাহলে মানুষের পারসেপশান হয় যে তাদের মাধ্যমেই বোধহয় বিচারটা পাওয়া যাবে। এবং আমি গত 10 বছর ধরে দেখছি এই ধরনের একটা সিন্ডিকেট আমাদের উচ্চ আদালতে তৈরি হয়েছে। কেউ মন্ত্রীর আশেপাশের লোক, কেউ মন্ত্রীর পরিবারের সদস্য, কেউ এমপি সাহেব, এমপি সাহেবের পরিবারের সদস্য, মাননীয় বিচারপতি তাদের পরিবারের সদস্য, তাদের কন্যা, কন্যার স্বামীরা, তারা যদি বারান্দায় বারান্দায় ঘোরাফেরা করে বা আইন পেশায় নিয়োজিত হয়ে যায়, তাহলে আমার মনে হয় জনগণ এই বিচার বিভাগের উপর নানানভাবে তাদের সন্দেহ সৃষ্টি হবে, যেটা অলরেডি হওয়া শুরু হয়েছে। কিন্তু দাদা, একটা বিষয় যদি আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলছি, গরিবের জন্য কি বিচার আছে? আপনারা যারা এই পেশায় নিয়োজিত রয়েছেন, আমি শ্রদ্ধার সাথেই বলি, নিশ্চয়ই কাউকে আঘাত করে নয়, আপনি লক্ষ্য করবেন যে আমাদের সিনিয়র লয়াররা যখন যায়, যখন তারা আর্গুমেন্ট করতে যায়, অনেক সময় দেখা যায় যে তিনি সেই যে বিষয়টা না জেনেই সেখানে হয়তোবা ক্ষমা করবেন আমাকে, দেখা যাচ্ছে বড় অঙ্কের একটা সম্মানী নিয়ে তিনি সেখানে যাচ্ছেন, অত কেস বিষয়টা সম্পর্কে তার স্টাডি নাই, জানা নাই। এতে দেখা যাচ্ছে একজন যে বিচার প্রার্থী তার যে প্রাপ্য বিচারটা তিনি পাচ্ছেন না। সব ক্ষেত্রে তো আপনি ওইভাবে বলা যাবে না, এখানে ভালো লয়ারও আছে, যেমন সবিতারঞ্জন পাল, এস আর পাল, তিনি কখনো তো ওই রকম মামলা নিতেনও না, আবার কাউকে মামলা করার জন্য উৎসাহিত করছেন না, বরঞ্চ উনি ফেরত দিতে এখনো অনেকেই এরকম এস আর পালের মতো অনেকেই এখনো আছেন। তো আমি যেটা বলবো যে এই ব্যাপারে আমাদের মধ্যে একটা কথা আছে, যখন দুই ধ্বনির মধ্যে মামলা থাকে, কন্টেস্টিং দুইটাই ধ্বনি, তখন কিছুটা ন্যায় বিচার পাওয়া যায়, কারণ দুই পক্ষেরই সামর্থ্য আছে ভালো লয়ার দেওয়া। হ্যাঁ, আবার যখন গরিব আর ধ্বনির মধ্যে হয় তখন ধ্বনিরাই দেখা যাচ্ছে যে আদালত থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়, হ্যাঁ, দরিদ্র শ্রেণীরা পায় না। আবার উভয়ই যদি সমান সমান হয়, উভয়ই যদি দরিদ্র শ্রেণী থেকে আসে, সেখানেও অনেক সময় দেখা যায় যে ন্যায় বিচারটা নিশ্চিত হয়। এখন এটা এই ভারসাম্যটা কীভাবে রক্ষা করা যাবে সেটা তো অনেক কঠিন ব্যাপার। আগে বিচার বিভাগের স্বাধীনতাটা আসুক, স্বচ্ছতার মধ্যে আমরা সেটা দেখতে চাই, বিচারক নিয়োগ সেভাবে হোক, তারপর আস্তে আস্তে অন্য বিষয়গুলো হয়তো আমরা অর্জন করতে পারবো, কিন্তু সব বিষয় তো আমরা একদিনে পারবো না। এখন আমাদের মূল ইস্যুটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সততা, মেধা, যোগ্যতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ করতে হবে। এবং এখনো যে আমাদের অনুচ্ছেদে আছে যে বিচারপতিরা অবসর যাওয়ার পরে তারা নানা রকম সরকারের বিভিন্ন পদে আসীন হন, এটা বন্ধ করতে হবে। এবং এই যে সুপার সেশন, আজকে যিনি বিচারপতি নিয়োগ হচ্ছেন তিনি তারও আকাঙ্ক্ষা হচ্ছে কিভাবে সরকারের সাথে, বিভিন্ন সরকারের সাথে একটু এইদিক সেদিক করে মানে প্রধান বিচারপতি হওয়ার আকাঙ্ক্ষা ওনার কিন্তু শুরু থেকেই হচ্ছে, কারণ এগুলো হয়েছে সামনে। আমরা দেখি আজকে 11 জন আপিল বিভাগে বিচারপতির জায়গায় মাত্র 7 জনে কাজ হচ্ছে, কেন?
আজকে গত 3 বছর ধরে সেখানে কোথাও বিচারপতি নেওয়া হচ্ছে না। এর আগে যেটা নেওয়া হয়েছিল সেটাও সুপার সেশন হয়েছে। তো আমরা চাই যে এরকম সুপার সেশন হবে না, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে জ্যেষ্ঠ বিচারপতিদেরকে আপিল বিভাগে নেওয়া হবে। আপিল বিভাগে যিনি জ্যেষ্ঠ থাকবেন তিনিই প্রধান বিচারপতি, কোনো রাজনীতিকরণ সেখানে থাকবে না। কিন্তু আমরা গত কিছুদিন ধরে দেখছি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেক সময় জ্যেষ্ঠতাকে বাদ দিয়ে তারপরের জন বা তারপরের জনকে নেওয়া হয়েছে, এবং আপিল বিভাগেও যখন নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠতাকে ক্ষুণ্ণ করে তারপরে যারা আছে তাদেরকে। এই কারণে গত 3-4 বছর আপিল বিভাগ আমরা 7 জন দিয়ে আমাদের চলছে, এখন তো আরো 6 জন হয়ে গেছে। জি দাদা, যেটা বলছিলেন যে আমরা এন্টিসিপেটরি বেল নিয়ে, যে আপনারা বলছেন যে আপনাদের যে রাজনৈতিক অনেক ব্যক্তিরা হয়তো বা নিম্ন আদালতে সেই রকমভাবে তারা হয়তো তাদের বেল বা সুযোগ পায় না, কিন্তু এন্টিসিপেটরি বেল সেটি হয়তো উচ্চ আদালতে এখন হয়তো বা কোনো কারণে সেখানে হয়তো বা আপনারা পাচ্ছে না। তো এই জায়গার মধ্যে আপনারা বলছেন যে যে হয়তো বা কোনো কারণে কোনো ব্যাঘাত ঘটছে কি না এবং আপনারা এই বেল থেকে বঞ্চিত হচ্ছেন যারা নির্যাতিত, যারা মামলা হামলায়, আপনি এই বিষয়টাকে আপনার পক্ষ থেকে আপনি কীভাবে দেখছেন? আমার পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা যেভাবে দেখি তাতে করে আজকে দেশের যে কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠানগুলো সবগুলোই একের পর এক মানে ভেঙে পড়েছে। যেমন মানে সংক্ষেপে যদি বলি, যেমন নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের এখন আর কোনো কার্যকারিতা নাই, সেটা আমরা পৌরসভা নির্বাচনে তারপরে বিভিন্ন সময়ে আমরা এটা লক্ষ্য করলাম। তো যেমন পাবলিক সার্ভিস কমিশন, এখন সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনে, মানে 200 মার্কস করা হয়েছে ভাই ভাই। অতএব যদি কোনোরকমভাবে রিটার্নে কমও পায় তাহলে পরে ভাই ভাই 200-এর মধ্যে 190 দিয়ে বা 195 দিয়ে দলীয় লোকদেরকে মানে সেখানে মানে ই করা হবে, ওই যে বিসিএস ক্যাডার মানে নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে কীভাবে করা যায়। এবং একজন সরকারের উপদেষ্টা তিনি একসময় বললেনই যে আপনারা শুধুমাত্র যদি ছাত্রলীগের পরিচয় থাকে, আপনারা রিটেনে কোনো রকম পাস করে আসেন ভাইবার দায়িত্ব আমাদের, মানে ওটা আপনার পাস করে দেবেন, ওপেন ওপেন বলেছে। এগুলো পাবলিক সার্ভিস কমিশন। দুর্নীতি দমন কমিশন, আজকে দুর্নীতি দমন বিচার ব্যবস্থার সাথে সব কিছুর সাথে সবগুলো জড়িত, কিন্তু দুর্নীতি দমন কমিশনটা এটা হতে হবে সম্পূর্ণরূপে একটা স্বাধীন এবং অত্যন্ত শক্ত একটা প্রতিষ্ঠান, এটা ভেঙে পড়েছে দুর্নীতি দমন কমিশন। পার্লামেন্টের তো কোনো কার্যকারিতাই নাই। তাহলে এই যদি হয় তাহলে বিচার ব্যবস্থা তারই প্রতিফলন ঘটছে। বিচার ব্যবস্থা যেটা আপনি বলছেন যে এন্টিসিপেটরি বেল বা নিম্ন আদালতে যে কথাটা আসছে, আমরা ইন জেনারেল যেটা দেখি, একটা মকদ্দমায় একটা কোনো একটা জায়গায় একটা লোক বোমা মারলো রাতের বেলা, একটা বাসে একটা বোমা মারলো, এটা বিএনপির লোকে মারলো না আওয়ামী লীগের লোকে মারলো বা একটা অন্য একটা দুষ্কৃতি করে মারলো, সেটা কিন্তু পুলিশ দেখলো না, বললো যে কে বা কারা মারলো, অথচ সেখানে 50 জন লোক বা 200 লোকের নামে ইয়ে দিয়ে দিল, দিয়ে দিয়ে কী করলো, এই 200 লোককে আর নিচে কোর্টে বেল দিতে পারছে না, কিন্তু তার কোনো সুস্পষ্ট স্পেসিফিক কোনো এলিগেশন নাই, কোনো ওভারট্যাক্ট নাই, অথচ সেখানে নিচের কোর্ট বেল দিল না, মানে ম্যাজিস্ট্রেট কোর্ট বেল দিল না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল দিল না, জজ কোর্টে গেলাম জজ কোর্ট বেল দিল না, হাইকোর্টে আসলাম হাইকোর্ট বেল দিল না, সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্ট বেল দিল না, হাইকোর্ট বেল দিল আবার সুপ্রিম কোর্ট আটকে দিল, এই যে অবস্থা, তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা এটা দেশে তৈরি হয়েছে। এবং এতে অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ বৃদ্ধ লোক সারা জীবন যারা দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য মূল্য দেশে, আজকে তারাও এইভাবে আজকে বিরোধী দল মানে ইয়ে হচ্ছে। তাহলে একটা দেশে যদি বিরোধী দল না থাকে, বিরোধী দল যদি এইভাবে হেনস্থ হয়, আমাদের পার্টির মহাসচিবের বিরুদ্ধে প্রায় 70-80টা মামলা, আমাদের আমরা নিশ্চয়ই সে আলোচনায় আপনার সাথে আরেকদিন যুক্ত হবো। আমরা বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যাশা করি এবং সেটা আমরা চাই যাতে নির্যাতিতদের পক্ষে আমাদের বিচার থাকে, এবং সে কারণে আমরা শেষ করতে চাই দাদা, আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। না এখন বিচার বিভাগের যে বিরাজমান পরিস্থিতি, আমরা এখান থেকে পার হয়ে আসতে চাই, তো সেই কারণে এটা বিচারপতি আইনজীবী এবং বিচার বিভাগের সম্পৃক্ত যারা আছেন কর্মকর্তারা, তাদের মনে রাখতে হবে এই বিচার বিভাগ হচ্ছে 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা, প্রতীক, এখানে মানুষ আসে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সেখানে যদি আজকে দেখা যায় নানা রকম কথাবার্তা উঠে যে অর্থের বিনিময়ে বা মেধাসম্পন্ন বড় বড় উকিল নিয়োগের মধ্য দিয়ে তারা যদি বিচার নিয়ে যেতে পারে তাদের পক্ষে, তাহলে তো সেটা কোনো সঠিক কাজ হলো না। এই জন্য আমার মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আইনজীবী এবং বিচারপতির,
এবং যত ধরনের অনিয়ম আমরা কানে আসে সেই অনিয়মগুলো যাতে না হয়, কোর্ট ম্যানেজমেন্ট, তো কোর্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখি পেশকারদের বিরুদ্ধে নানান কথা, সার্বিকভাবে সাহেবদের নানান কথা, এই কথাগুলো যাতে না হয় সেটা দেখার দায়িত্ব বিচারকদের। বিশেষ করছি আমরা আর সময় বলে আপনি একটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ, যে গরিব মানুষ সাধারণ মানুষ বিচার পায় কিনা। আমি আমার মনে হয় যে আমাদের দেশের গরিব এবং সাধারণ মানুষ তাদের বিচারক বিচারালয়ে এসে একবার ঠিক থানা থেকে শুরু করে বিচার পর্যন্ত গরিব মানুষের পক্ষে এদেশের বিচার ব্যবস্থা বিচার পায় না। কারণ এই বিচার বিচার যেটা হচ্ছে সম্পূর্ণরূপে ধনতান্ত্রিক এই সমাজে, লুটেরাদের এই সমাজ ব্যবস্থায় শোষণের, এটা ধনীরাই পায়, বিচারক পায়। জি জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন বিশিষ্ট আইনজীবীকে। আমরা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম, সম্মানিত বিচারক নিয়ে কথা বলছিলাম, একই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম। আমরা ন্যায্য বিচার চাই, গরিবের জন্য বিচার চাই, উপযুক্ত বিচার চাই, এবং সেই ব্যবস্থাপনার জন্য আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, এবং আমরা মনে করি এটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা সেটা করতে সমর্থ হব। 16 কোটি মানুষ তাকিয়ে থাকে আমাদের বিচারালয়ের দিকে, আমাদের এই বিচার ব্যবস্থা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে সেটি রাষ্ট্র, সরকার, যারা বিরোধী জোটে রয়েছে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকেই কিন্তু সে কারণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা না হলে আমরা যে লাল সবুজের পতাকাকে তুলে ধরেছি, আমরা মুক্তিযুদ্ধে যে দেশকে স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সেই পতাকাকে আমরা সম্মান প্রদর্শন করতে পারবো না। দর্শক, প্রাণফুটা নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্তই, আগামীকাল একই সময় দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মিলে ভীষণ ভালো থাকুন।